লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি ব্যারাকপুর রেল স্টেশন থেকে ছাড়া বিভিন্ন অটো রুটের চালকেরা। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এই লোকাল ট্রেনের যাত্রীদের উপর বেশি নির্ভর করেন ব্যারাকপুর রেল স্টেশন থেকে চলা বেশ কয়েকটি অটো রুটের কয়েকশো অটো। সেই কারণে লোকাল ট্রেন চালু হওয়ায় খুশি অটো চালকেরা। তাদের বক্তব্য, ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়লেও তাদের যাতে প্রশাসনের তরফে চারজন করে যাত্রী নেওয়ার অটোতে অনুমতি দেওয়া হয় সেদিকেই তারা তাকিয়ে রয়েছেন। কারণ আনলক পর্ব শুরু হলেও প্রশাসনের তরফে জানানো হয়েছিল অটোতে তিনজন যাত্রী নিয়ে চালাতে, কিন্তু এই মুহূর্তে সমস্ত গণপরিবহন চালু হওয়ায় তাদের প্রশাসনের কাছে আর্জি তাদের যাতে চারজন করে যাত্রী নিয়ে অটো চালানোর অনুমতি দেওয়া হয়, যাতে যাত্রী ও চালক উভয়েরই সুবিধে হয়। ট্রেন চালানোতে আমরা তো খুবই খুশি। তার কারণ হচ্ছে আমরা বিগত 7 মাস ধরে আমাদের এই আমরা পুরো সারা গাড়ি চালাতে পারছি না, কেন আমাদের মাসে রোটেশনে চলছে, মানে 15 দিন করে গাড়ি চালাচ্ছি একদিন পর পর করে। আমরা মনে কাছে করবো যাতে আমাদের প্যাসেঞ্জারটা একটু বাড়ানো যায়, তাহলে খুব উপকৃত হব। আর ট্রেন চালানোতে আমরা খুবই খুশি। প্যাসেঞ্জার এখনও সেরকমভাবে বাড়ছে না, কেননা সবে তো আজকে 2 দিন হলো, এই পরবর্তী কদিন দেখা যাক কী হয়। আমাদের রোটেশনটাও এখনও চলছে, 3 জন করে আমরা প্যাসেঞ্জার নিয়ে চলছি। আর যদি ইউনিয়নকে আমরা আবেদন করবো যাতে আমাদের প্যাসেঞ্জারটা একটু যদি বাড়ানো যায় তাহলে খুবই ভালো। গতকাল থেকে ট্রেন চলা শুরু হয়েছে, বিগত 7 মাস থেকে বন্ধ ছিল। কালকের দিনটা আমরা কিছুই বুঝিনি, তবে আজকে থেকে মনে হচ্ছে অল্প অল্প প্যাসেঞ্জার বাড়ছে। এই মুহূর্তে কতজনকে নিয়ে লকডাউনের পর থেকে যখন আমাদের অটো চালাতে বলা হয় তখন থেকে আমাদের ইউনিয়ন এবং নেতৃত্ব আমাদের বলেছে 3 জন প্যাসেঞ্জার নিয়ে গাড়ি চালানোর কথা। আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত আমরা 3 জন নিয়ে চালিয়ে এসেছি, আজকেও চালাচ্ছি। তবে আমরা ইউনিয়নের কাছে আবেদন ডাকবো যে আমাদের প্যাসেঞ্জারের সংখ্যাটা বাড়ানোর জন্য, তাতে আমাদেরও সুবিধা হবে এবং যাত্রীদের ক্ষেত্রেও সুবিধা হবে। আবার